পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকার যেন থামছেই না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। প্রতিদিনই পালাক্রমে অভিযান পরিচালনা করছে প্রশাসন, আটক হচ্ছে জেলে, নৌকা ও জাল, কিন্তু সুযোগ পেলেই জাল ও নৌকা নিয়ে নদীতে ছুটছেন জেলেরা। এ যেন এক চোর পুলিশ খেলা। জেলেদের দাবি, পেটের দায়েই নদীতে মাছ শিকারে যান তারা। অভিযোগ উঠেছে মাছ শিকারে জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তাদের যোগ সাদৃশ্য রয়েছে। এদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শরীয়তপুর মৎস্য বিভাগের দাবি, অন্য বছরের তুলনায় এবছর অভিযান সফল হয়েছে। এই বিভিন্ন অভিযান শুরু করেছি এবং আগামী 3 নভেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা এবং গোসাইরহাট এই উপজেলাগুলোতে ইলিশের প্রাধান্য বেশি এবং এখানেই আমাদের অভিযান জোরদার করা হয়েছে। আমাদের প্রত্যেক উপজেলাতে স্পিড বোট নিয়োজিত করা আছে এবং আমরা দিন রাত সেখানে শিফটিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। আমাদেরকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড সবাই সহযোগিতা করছে এবং আমরা শুরুতেই বিভিন্ন সচেতনতা সভা করেছি এবং বিভিন্ন বাজারে, হাট বাজারে লিফলেট বিতরণ করেছি। এ বছরের অভিযান অন্যান্য যে কোনো বছরের অভিযানের তুলনায় অধিকতর সফল হচ্ছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, আমাদের রিপোর্টও সেটা বলে। চলতি বছর মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ের প্রথম দিন থেকেই এমন চিত্র দেখা গেছে শরীয়তপুরের পদ্মা মেঘনা নদীতে। মৎস্য বিভাগ, নদীপাড়ের বাসিন্দা ও জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মা ইলিশ রক্ষায় এবছর 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরতে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ 2 বছরের জেল, 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ বছরও মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য সহায়তা হিসেবে 25 কেজি করে চাল দেয়া হয়। তবে জেলেদের দাবি, 25 কেজি চাল দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা কষ্টকর হয়ে যায়। একরকম বেঁচে থাকার তাগিদেই নিষিদ্ধ সময়েও জাল নিয়ে নদীতে যান মাছ শিকারে। আবার অনেকেই বলছেন, জেলে হলেও জেলে কার্ড না থাকায় সরকারের দেয়া খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। আমাদের কোনো সাহায্য নাই, কোনো ধরনের সাহায্য নাই। জাল্লা কার্ড আছে, তারপর মনে করেন আরও অনেক কার্ড আছে, কোনো গাড়ির চাল নেই বা সরকারি কোনো নামও নাই ভাই আমাদের নামে। আর মনে করেন কিছুদিন আগে আমাদের নৌকা পুলিশ ধরে নিয়ে গেছে, নেবুড়ো হয়ে দিয়েছে, আমরা ওটা আর পাইনি। তারপর ওই জায়গায় মনে করেন অনেক টাকা দেন হয়ে গেছি, ছোট্ট একটা নৌকা নিয়েছি এখন। এগুলো দিয়ে মনে করেন কোনো রকম চালাই দাম, আল্লাহ যদি বাঁচায় তে দিয়ে যদি যা পারি এই ধরুন ভাই। তো জাল ভাই, জাল না পাইলে তো আমরা তো ভাত খাইতারুম না। হ্যাঁ, তো এই দিনই তো আমরা জাল টাল ভাইতে আসি, আর আমরা তো খাওন কেউ দিব না, এটা তো কেউ দিব না খাওন, তো এই দিন আমরা জাল টাল ভাই। আমরা জাল ভাই ভাই, জাল না পাইলে আমরা কেমনে চলুম? আমরা হইলো এই অভিযান দিয়েছে সরকার, অভিযান কেমনে পালন করুম? আমি কোনো স্মার্ট কার্ড নাই, সরকারের কোনো সাহায্য পাই না, যার কারণে আমাকে পরিস্থিতি শিকার বাইতে হয়। না পাইলে আমরা কিস্তি ফিস্তি চালাইতে পারি না, এই জন্য ভাই আমরা ভাই, আমি কে দিব 10 টাকা চলার মতন? মনে করেন আমার চাল ডাল সব কিনা খাওয়া লাগে, আমার কোনো জিনিস গরেন নাই, ঠিক আছে? এখন মনে করেন যে এই মাছ তৈরি লাগে আমাকে এনে 12 মাস কাল আমরা ধরি, কিন্তু মনে করেন যে হেমকা তো আর দেনা ফেনাই খালি ওই তোমাকে মাছ পাওয়া যায় না, মাছ খুব কম পাওয়া যায়। তো এখন মনে করেন অভিযানে ওই নামায় মাছ ধরা নিষেধ, এখন হলো মাছ কিছু মাছ উইটা আসে উপরে, মনে করেন আমরা ধরলে যদি এটা দিয়ে মনে করেন পিছনের দানা দিয়ে দিতে পারি, এই কারণে হলো মনে করেন এটা করার লেগে আমরা হলো জাফায় ভরি। কিন্তু মনে করেন নৌকা মৌকা ডুববা অফিসাররা নিকা নৌকা মৌকা আমাকে ডুবাই দিছে, নৌকা মৌকা ডুবার পরে এখন মনে করেন যে প্রায় 30-35 হাজার টাকা মতো দেনা হয়ে গেছি। এরপর কিস্তি মনে করেন 3-4টা একাত্র হয়ে গেছে গা, এমনি তো মনে করেন 10 কেজি চাল পায়ও নেই কোনো জায়গাতে। এখন এরা কিভাবে চালান যাবো, এই কারণে আমরা মনে করেন বাধ্যতামূলক করা লাগে। এদিকে দিন যতই যাচ্ছে ততই ইলিশ শিকারে আগ্রাসী হয়ে উঠছে জেলেরা। স্থানীয়দের অভিযোগ, জেলেদের মা ইলিশ শিকারের সঙ্গে মৎস্য কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। মৎস্য বিচারে জেলেবারে আরেকটা প্রিন্সিপালে আইয়া টলা তসে, হে টলার মৎস্য বিচার নিজে ফোন দিয়া সারাইছে,
এরপর শাখা এরপর এই যে এই এই চালুয়া মৎস্য অফিসারের কাছে ফোন দিয়া এরপর মৎস্য অফিসার হুকুম দিছে টাকা খায় এই যে জাল জাল রাখা হইতাছে তো মৎস্য অফিসার যদি ঘুষ খায় তাহলে এখানে পাবলিক কি কইব আপনাকে কোন নিষেধাজ্ঞার প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রশাসন ১৮৮টি অভিযান পরিচালনা করে ১৭,৯৭,০০০ মিটার কারেন্ট জাল সহ ১৫৩ জন জেলেকে আটক করে জেল জরিমানা করেছে। মাছ শিকারে জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তাদের যোগসাজশের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। Thank you.